শিলাবতী নদী তীরে নিজের জন্মভূমি শিমলাপালের তালদা গ্রাম থেকেই রবি বাসরীয় প্রচার শুরু করলেন তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। এদিন তিনি সবুজ সাথী সাইকেল চালিয়ে নিজের গ্রামে নির্বাচনী প্রচার করেন। বৃষ্টি ভেজা সকালে নিজের গ্রামে প্রচারের ফাঁকে সাইকেল থেকে নেমে পাড়ার কাকা কাকিমা জেঠি জেঠিমাদের আশীর্বাদ নিতেও দেখা গেছে তাকে। পরে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের শালবনী সহ একাধিক গ্রামে প্রচার করেন বলে জানা গেছে। আমি আশীর্বাদ করছি সেই এমএলএটাও আমার মাথায় আছে। তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু এদিন বলেন, দিদির দেওয়া সবুজ সাথী সাইকেল এখন ঘরে ঘরে, হাতে সময় কম, তাই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও দিদির দেওয়া ওই সাইকেলে চড়েই প্রচার শুরু করলাম। তবে 2021 পরবর্তী সময়ে এলাকার উন্নয়নই তার প্রচারের মূল হাতিয়ার বলেও এদিন জানান তিনি। প্রচারে তো বিরতিই হবে, কারণ হাতে সময় কম আছে আমাদের, আর প্রাকৃতিক বিপর্যয় এখনো ঠিক পুরোপুরি পরিষ্কার হয়নি। তা সত্ত্বেও সকালবেলা সাইকেল নিয়ে প্রচার কর্মসূচি আমরা নিয়েছি, মানুষের দরজায় দরজায় যাচ্ছি, মানুষের আশীর্বাদ প্রার্থনা করছি। দিদির সবুজ সাথীর দেওয়া সাইকেল গ্রাম বাংলার বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে, এবং সেই সবুজ সাথীর সাইকেলে চড়ে বাচ্চারা আজকে স্কুলে যাচ্ছে, টিউশনিতে যাচ্ছে, পড়াশোনা করছে। আমরাও যখন ছোটবেলায় পড়েছি আমাদেরও সাইকেলের প্রয়োজন ছিল, আমার বাবা মা হয়তো কিনে দিতে পারেনি, আজকে দিদি আছে মাথার উপর ভরসা, দিদি করে দিচ্ছে। আমরা 2011 সাল থেকে, দিদি যবে থেকে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন তবে থেকে আমরা সারা বাংলা জুড়ে যেমন উন্নয়ন হয়েছে, আমাদের এই তালডাংরা বিধানসভা, এই শিমলাপাল ব্লক, এখানেও কিন্তু উন্নয়নের ছোঁয়া, উন্নয়নের গতি, উন্নয়নের রথ এখানেও আপনি দেখতে পাবেন। যেখানে খুশি যান, যে সংসদেই যান, যে গ্রামেই যান, আমরা প্রচুর কাজ করেছি এখানে, এবং সেটাই আমাদের প্রচারের মূল হাতিয়ার। আপনি আমি যে জায়গায় দাঁড়িয়েছি, এই রাস্তাও 2017 বা 2018 সালে তৈরি হয়েছে, তার আগে একটা সরু কাঁচা রাস্তা ছিল। এখানে যারা দাঁড়িয়েছেন জিজ্ঞেস করে নিন, আমি যদি মিথ্যে বলছি তো। তো কাজ করেছি কি করিনি সেটা এলাকার মানুষ বলতে পারবেন। হ্যাঁ, উনি একটা কথা ঠিকই বলেছেন, কারণ উনি তো তালডাংরায় কোনোদিন আসেননি, তালডাংরা সম্পর্কে ওনার কোনো ধারণাই ছিল না। উনি তালডাংরাকে দেখছেন 2024 সালে, 2011 থেকে 24 সালে তালডাংরার যে উন্নয়ন হয়েছে সেটা উনি জানবেন কি করে? এ তো বিজেপির সদ্য মালা গলায় পড়েছেন তো, সে 2014 সালে ভারতবর্ষ সৃষ্টি হওয়ার মতো গল্প এটা। জয়ের ব্যাপারে আমরা, আমাদের যে 6টি বিধানসভা উপনির্বাচন হচ্ছে, 6টি কেন্দ্রেই আমরা জিতছি, এ নিয়ে কোনো সংশয় নেই। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, এখানে অন্য কোনো বিকল্প নেই। আর সেরকমভাবে লড়াইয়ের ময়দানেও বিপক্ষ কোনো রাজনৈতিক দলকে তো আমি দেখতে পাচ্ছি না, আপনি একটা ওয়ালিংও দেখাতে পারবেন না। তা অন্য কিছু নয়, যেটা আমরা করে থাকি 365 দিন, সেটা হচ্ছে এলাকার মানুষকে পরিষেবা দেওয়া। আগামী দিনে এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমরা যে ডেভেলপমেন্টের কাজ করছি তাতে যাতে আরও গতি আনতে পারি সেই প্রচেষ্টা থাকবে। এলাকার মানুষের কিছু ছোট ছোট চাহিদা আছে, সেই চাওয়া পাওয়াগুলোকে যতটা সম্ভব আমরা পূরণ করার চেষ্টা করব। রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, শিমলাপাল।